হচ্ছে সকালের টিফিন হচ্ছে আমাদের গুলা রুটি আর লাল মিষ্টি। লাল মিষ্টি আমার খুব ফেভারিট। হাই বন্ধুরা, আর সকাল থেকে ব্লগটা শুট করেছি, একটু কী টিফিন করলাম সেটা শেয়ার করেছি, আর কিছু সেরকম করিনি, তো একটু একটু করে ভিডিওটা শুট করছি। আর আজকে বৃহস্পতিবার সকাল থেকে অনেক কাজের চাপ ছিল, পুজো টুজো করলাম, কাপড়গুলো কেচেছি, হাতে কেচেছি, আজকে ওয়াশিং মেশিনে কাটিনি, তারপরে সকালে টিফিন হলো, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, গোপাল সময় খাওয়া টাওয়া সব হয়ে গেলো, আর রান্না চাপিয়েছি। আজকে একদম সিম্পল রান্না হচ্ছে, ভাত ডাল কলাইয়ের ডাল আলু সিদ্ধ আর কাঁচা কলার ভাজা, তো এটাই আজকে রান্না হচ্ছে। আর ভাত চাপিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে ডাল চাপিয়ে দিয়েছি, আর এখন বাজে 1:03, তো এখন থেকে আবার আমি আমার ব্লগটা কন্টিনিউ শুট করছি, যতটুকু পারবো অবশ্যই শুট করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানিয়ে দিই আগে আমি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ইউটিউবার রাখির চ্যানেলে তোমার সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি। আর আমি তোমাদের ফ্রেন্ড রাখি চলে এসেছি আবার একটা নতুন আর সুন্দর ব্লগ নিয়ে। তো আমি আমার চ্যানেলে তোমার সবাইকে ওয়েলকাম জানাই, আর আমার সাথে থাকো, পাশে থাকো। আর আমি নিউ ইউটিউবার আছি, তো তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট চাই, আর ইউটিউবে একজন সদস্য হতে চাই, তোমাদের একজন ফ্যামিলি হতে চাই আমি। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, পাশে থাকো, আর আমার ব্লগগুলো দেখো, আর ভালো ভালো ব্লগগুলো নিয়ে আসো তোমাদের জন্য। তো চলো আমি দেখিয়ে দিই রান্নাগুলো চাপিয়ে দিয়েছি, চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে ভাত চাপিয়ে দিয়েছি আমি, আর গ্যাসের মধ্যে ডাল চাপিয়েছি, এখানে কাঁচা কলা কেটে রেখেছি ভাজার জন্য, দুধ দিয়ে গেছে, দুধটা গরম করে রেখে দিয়েছি, আর এখানে আমার ছোটো মেয়ে মেহেন্দি পরছে দেখো, আর কিছুটা কাপড়ও আছে ভাঁজ করবো সেগুলো এখন। আর আমি আমার গোপাল সোনাকে তোমাদেরকে দেখাইনি আজকে, তো চলো একবার গোপাল সোনাকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর বিকালে আসবে, পার্লারের ট্রেনিং চলছে আমার, তো এখন সবেমাত্র নতুন ট্রেনিং শুরু করছি, সেরকম কাস্টমার না মানে স্টুডেন্ট নাই, তবে আস্তে আস্তে ঠিক জোগাড় হয়ে যাবে। তো চলো একবার আমি আমার গোপাল সোনাকে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো আমার গোপাল সোনা ঠিকঠাক করে বসে আছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটা চকোলেট দিয়ে আর জল দিয়ে রেখে দিয়েছি, আমার গোপাল সোনার খিদা পেলে খেয়ে নেবে। আর গোপাল সোনা আজকে খুব একটু মস্তি করেছে, কানের লুকিয়ে রেখে দিয়েছিল জানো তো, কানের খুঁজে পাচ্ছিলাম না যে কানেরটা এখন পড়ে আছে, তো থেকে থেকে একটু মস্তি করে ও। আর আমার খুব কিউট আর সুন্দর সোনা আছে, বেশি বদমাশি করে না, আমাকে বেশি জ্বালাতন করে না আমার সোনা। আর এখন এখন শ্রাবণ মাস চলছে, তো আমাদের পুরো একদম নিরামিষ খাবার দাবার হচ্ছে শ্রাবণ মাসে। আর দেখো চুড়ি পরে নিয়েছি আমি, তো এই বছরের চুড়ি না, এটা আগের বছরেরই চুড়ি ছিল, তো আমি সেটাই এখন পরে নিয়েছি, তো যাবো মানে নতুন চুড়ি পরবো আবার আমি, আগের বছরের চুড়িটা তো তখন ঢুকিয়ে দিয়েছি, আবার নতুন চুড়ি কিনবো। আর মেহেন্দিটা আনিয়েছি, মেহেন্দিটা পরা হয়নি, তো দেখি টাইম কখন পাচ্ছি পরার। তো অনেক টাইম হয়ে গেছে আজকে, আর রান্না কমপ্লিট হয়নি এখনও, আর সকাল থেকে মেঘ মেঘ করছে কিন্তু বৃষ্টি আসছে না, সকাল থেকে না কাল থেকে চলছে এই জিনিসটা। তো চলো রান্নাটা করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি কিছুক্ষণ পর। আর একটা গোল্ডেন জুয়েলারির ভিডিও শুট করেছি, সেই ভিডিওটা আজকে যাবে, তো এখন রাখছি, রান্না টান্না কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা করছি। কিছুটা কাপড় ছিল সেটা এখন ভাঁজ করে রেখে দিলাম, আল্লাহটা ভালো করে গুছিয়ে নিলাম, আর ওদিকে রান্নাটাও হচ্ছে, কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, বেশি ছিল না, কয়েকটা কাপড় ছিল, কালকে কালকে একটা পাইনি গুছিয়ে রাখার জন্য, তো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম আমাদের। আর কিছুটা কাপড় শুতে দিয়েছি ছাদে ভেজে, ওটা এখন গুছাইনি, ওটা সকালে গুছাবো। তো আমার কাঁচা কলার ভাজা আলু সিদ্ধ ডাল হয়ে গেছিলো রেডি, শুধু ভাতটা বলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা ছুটি দিতে রেখেছে, সকালে একটু দেরি করে টিফিন করেছিলাম, তার জন্য একটু দেরি করে রান্না চাপিয়েছি, তো চলো রান্না টান্না করেই খেয়ে দেবো সকালে। রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু সিদ্ধ, কাঁচা কলার ভাজা,
কলাইটা ঘন করেই বানিয়েছি, বেশি পাতলা করিনি আমি। আর ঘি দিয়ে দিয়েছি এতে। এখানে হচ্ছে ভাত। তো এখন চললাম খেতে, আর এখন বাজছে 2:05 বেজে গেছে। তো খাবার খেতে যাচ্ছি, কারণ 4টার সময় আবার আমার স্টুডেন্টগুলো চলে আসবে। তো চলো খাওয়া দাওয়ার খেয়ে তোমাদের সঙ্গে দেখা করছি বিকালে। বিকালে কেন, যে ভিডিও এডিটিং করবো এখন খাওয়ার পরে। তো বাই বাই, পরে দেখা করছি তোমাদের সাথে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে তারপরে পার্লারে চলে এসেছি। দেখো আমার স্টুডেন্ট চলে এসেছে। তো আমার 2 স্টুডেন্ট এখন পার্লারের ক্লাস করছে, আর 2 স্টুডেন্ট ব্রাইডালের ক্লাস করছে। তো একটা আজকে আসেনি, একটাই এসছে। তো ওকে ক্লাসটা করালাম, একটা ফোন করে বললো যে দিদি আজকে আসতে পারবো না, কালকে আসবো। আমি ঠিক আছে। আর সপ্তাহে 3 করে আমি ক্লাস করাচ্ছি। তারপরে ওকে ক্লাস করতে দিয়ে আমি এদিকে ঝাড়ঝাটা সব কিছু দিয়ে কমপ্লিট করছি, কারণ আমি এইভাবেই কাজগুলো মেনটেন করি, একসঙ্গে 2-3 কাজ করার চেষ্টা করি। কারণ বুঝতেই পারছো আমার কাজের চাপ একটু বেশি, কারণ পার্লারও আছে, বাড়ির কাজ, বাচ্চা, মানে সব কিছুই আমাকে একা হাতে সামলাতে হয়। তারপর সমস্ত কাজ ইভিনিংয়ে করে টোরে, তারপরে দেখো ওদেরকে আমি এখন দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে তার মধ্যে একটু বরফ দিয়ে, আর এটা আছে গুরুজি কেশর পেস্তা ফ্রুট সিরাম, ওটা দিয়ে এখন দুধটাকে ঘুলে দিয়ে দিব বরফ দিয়ে, আর একটু সামান্য চিনি দিব, খেতে খুব সুন্দর লাগে। তো আমার 2 মেয়েকে দিই, আর এটা আমি যার সঙ্গে ঘুরতে গেছিলাম তার বাড়িতে গেছিলাম, তো খেতে দিয়েছিল, তো খুব সুন্দর লাগছিল ড্রিঙ্কটা। তো আমি ওকে বলেছিলাম যে আমাকেও আনিয়ে দিতে, তো আমাকে আনিয়ে দিয়েছে, আর খুব সুন্দর আছে। প্রায় 300-350 এরকমই দাম আছে, আমি ঠিক এখন দামটা দেখিনি, বলতে পারছি না। তারপরে ওদেরকে ঘুরতে দিয়ে, মানে খেতে দিয়ে, সরি খেতে দিয়ে তারপরে আমি চা করবো ইভিনিংয়ে। আর প্রচণ্ড গরম করেছে, তার জন্য ফ্যান চলছে, আর ফ্যানের আওয়াজগুলো ভিডিওর মধ্যে শোনা যাচ্ছে। আমি জানি খুব মানে খারাপ লাগছে, কিন্তু তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। কি করব, কিছু করার নাই, প্রচণ্ড গরম লাগছে আমাদের ঘরের ভিতরে, আরও বেশি গরম লাগছে, তার জন্য ফ্যানটা চালিয়ে রাখতে হচ্ছে সবসময়। আর আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমার 1.5 GB নেট দিচ্ছে, তার মধ্যেও আমার মেয়েরা ল্যাপটপ এটা ওটা চালিয়ে নিচ্ছে, নেটই থাকছে না আমার, যে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করব। একটু চালাতে গিয়ে ভিডিও আমার মানে আপলোড করতে গিয়ে বাস নেট শেষ হয়ে যাচ্ছে, তার জন্য আর করা যাচ্ছে না আমার। তার জন্য আমি সরি বলে দিচ্ছি তোমাদেরকে আগে থেকে, কারণ প্রত্যেক দিন আমি ভিডিও শ্যুট করতে পারছি না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অনেক 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 মন থেকে থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এইভাবে ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থাকো তোমরা। তো চলো ইভিনিংয়ের চাটা করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আমি। চলে গেছে আর প্রচণ্ড গরম লাগছিল, চা করে আমি বাইরে নিয়ে চলে এসেছি। আর আমার হাজবেন্ড প্রত্যেক দিন এই টাইমে, ইভিনিং টাইমে বাইরে হেঁটে হেঁটে এইভাবে জল আর চা খায়, ও ঘরে বসে একদমই খায় না আমি বলি, তাও তো বাইরে খায়, এনজয় করছে। বন্ধুরা গুড ইভিনিং হয়ে গেছে, 6:30 বেজে গেছে, আর আমরা এখন চা খাচ্ছি, কারণ চলে গেছে, বাইরে বসে আছি আমরা। আর গরম করেছে খুবই, বৃষ্টি পড়েছিল আজকে, খুব একটা বৃষ্টি পড়ে। হাই বন্ধুরা, এখন চাপি দিয়েছি আমি রান্না, আর প্রচণ্ড গরম করছে প্রচণ্ড। এখন বাজে 7:32, তো আজকে নিরামিষ আলুর দম করবো আর রুটি করবো মনে করেছি। তো আমার মেয়ে লুচি করার কথা বলছিলো, তো আজকে করবো না, কারণ ময়দা শেষ হয়ে গেছে। তো মনে করলাম যে নান পরোটাই করবো, সেদিনকার অতটা ভালো হয়েছিল না, বাট মানে ভালো হয়েছিল কিন্তু অতটা না, যতটা মানে আমি চাইছিলাম ততটা হয়নি। তো মনে হচ্ছে নেক্সট দিন করবো, তো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করবো এবার নান পরোটার। আর নিরামিষ আলুর দম করছি আজকে, দেখি কেমন হচ্ছে, ভালো যদি লাগে তাহলে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব। আর যদি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলো তোমরা, কমেন্ট করে আমি অবশ্যই শেয়ার করব। তো চলো একবার দেখিয়ে দিই আলুটাকে। তো আমি এখন আলু সেদ্ধ করিনি, বাস আলুটাকে মানে কেটে ছিলে কোথা ছেড়ে আর ভেজে নিই বলে এখন একটু লাল করে, মানে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এমনি ভাজতে ভাজতেই। আর এখানে দিয়েছিলাম আমি 2 এলাচ, 1-2 লবঙ্গ, 1 দারচিনি মানে ছোটো, আর 3 দিয়ে আলুটাকে ভাজলাম। আর এখানে আদা বেটে রেখেছি, আর পোস্ত বাটা রেখেছি, 4-4 লঙ্কা কাঁচা দিব চিড়ে, আর ব্যাস জিরা হলুদ,
ধনিয়ার গুঁড়া, এটাই দিয়ে রান্না করবো আজকে আলুর দম। আছে টমেটো দিব। তো রান্না টান্না করে তোমাদের সঙ্গে রাত্রে দেখা করছি, আর এখন দেখা করবো না, কারণ ভিডিও এডিটিং করা হয়নি, সারাদিন এটা ওটা করতে করতেই চলে গেছে। একটু ভিডিও এডিটিং করছি, আবার কাজ করছি, এই হচ্ছে। তো ভিডিও এডিটিং করে এখন পোস্ট করব, তারপরে কোনো কাজ করব। তো চলো, এখনকার জন্য আমি এখানেই রাখছি। আমার আলুর দম কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কালারটা বেশ সুন্দর লাগছে, নিরামিষ আলুর দম বেশ ভালো লাগছে খেতে, আর খুব টেস্টি হয়েছিল। আমি ভাবতেই পারিনি লসুন পেঁয়াজ ছাড়াও এত টেস্টি লাগবে আলুর দম। আজকে প্রথম নিরামিষ আলুর দম করেছি, ক্লিন করে নিয়েছি, এখন রুটি করব। সমস্ত কাজ হয়ে গেছে, বাসন ছিল কোটা ওটাও মেজে নিলাম, শুধু কড়াইটা আছে মাজতে, ওটা মাজবো, তাহলে রুটি করব, তারপরে মাঝামাঝি করব যা ঘরে আছে। আর এখন বাজে 8:42, মানে ব্লগটা এখানে এন্ড করব, কারণ রুটি করব, বাস কমপ্লিট হয়ে যাবে আমার কাজ। আর আমার ভিডিও এডিটিং করা হয়ে গেছে, গোল্ডেন জুয়েলারি ব্লগটা চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। তো আমি আমার ব্লগটা এখানে এন্ড করব, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর এই এতটুকুও যদি ভালো লেগে থাকে তোমার এইটুকুটাও, তো প্লিজ তুমি আমার ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি। আর তোমরা সবসময় থাম্বল বা টাইটেল দেখে ব্লগটার জাস্ট মানে বিচার করো না যে ব্লগটা কেমন আছে, ব্লগটাকে দেখে বিচার করো যে ব্লগটা কেমন আছে। অনেক সময় কী হয়, আমরা নতুন যারা ইউটিউবার তারা থাম্বাল বা টাইটেল লিখতে গিয়ে অনেক সময় মানে বুঝতে পারি না যে কী লিখবো না লিখবো, মাথা কাজ করে না, তো যা পাই তাই লিখে দিই। তার জন্য বলছি প্লিজ তোমরা আগে ব্লগটাকে দেখো, তারপরে ডিসাইড করো, আর থাম্বাল আর টাইটেল দেখে প্লিজ তোমরা ডিসাইড করো না। অনেক সময় থাম্বাল বা টাইটেল অনেক ভালো দেওয়া থাকে, ব্লগের ভিতরে কিছুই সেরকম থাকে না, কারণ আমিও দেখি ইউটিউব অনেকগুলায়। তো আর যার থাম্বাল টাইটেল হয়তো ভালো নাই, কিন্তু ব্লগের ভিতরে অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো থাকে দেখার বা বুঝার বা শেখার। তো ওই জন্য তোমাদেরকে একবার প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা ব্লগটা দেখে অবশ্যই তারপরে মানে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করো, থাম্বাল আর টাইটেল দেখে সবসময় ভিডিওটা ক্লিক করার চেষ্টা করো না প্লিজ। তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো, আর এই নতুন ইউটিউবারকে অবশ্যই আগে বেড়ে যেতে সাহায্য করো, আর ইউটিউবের সদস্য হতে সাহায্য করো প্লিজ। তোমাদের মানে ইউটিউবের সদস্য হতে চাই আমি। তো আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আর আজকে আছে বৃহস্পতিবার, আজকে 21 তারিখ। তো বাস আমি আমার ব্লগটা এন্ড করছি এখানে, টাটা, বাই বাই, টেক কেয়ার।